সাংবাদিক সিদ্দিক কাপানের দ্রুত চিকিৎসার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বুধবার উত্তরপ্রদেশ সরকারকে দেওয়া কড়া নির্দেশে শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, চিকিৎসার জন্য করোনা আক্রান্ত কাপানের এইমসে, আরএমএল বা অন্য হাসপাতালে দ্রুত স্থানান্তর করা হোক। বুধবার কাপ্পানের চিকিৎসা সংক্রান্ত মামলাটি শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানার ডিভিশন বেঞ্চে। সেখানে উত্তরপ্রদেশ সরকারের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। আদালতে তিনি যুক্তি দেন যে অনেক অভিযুক্ত জটিল রোগে ভুগছেন, জেলে হাসপাতালগুলিতেই তারা যথাযথ চিকিৎসা পাচ্ছেন, সেক্ষেত্রে শুধু সাংবাদিকদের সংগঠনের ভিত্তিতে কাপ্পানের জন্য বিশেষ ব্যবস্থা করা উচিত হবে না। উত্তরে আদালত সাফ জানায় প্রয়োজনে রাজ্যের বাইরে গিয়ে কাপ্পানের চিকিৎসার ব্যবস্থা করা হোক, তবে যোগী সরকারকে খানিকটা স্বস্তি দিয়ে সুস্থ হয়ে উঠলে ফের ওই সাংবাদিককে মথুরা কারাগারে পাঠানোর নির্দেশও দেয় আদালত। উল্লেখ, হাতরাস কাণ্ডের খবর সংগ্রহ করতে যাওয়ার পথে গত বছর গ্রেপ্তার হয়েছিলেন সাংবাদিক সিদ্দিক কাপ্পান। মঙ্গলবার তার স্বাস্থ্যের খবরাখবর নিতে উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। কেরল ইউনিয়ন অফ ওয়ার্কিং জার্নালিস্টের তরফে অভিযোগ করা হয়েছিল যে শৌচালয়ে পড়ে গিয়েছিলেন কাপ্পান, তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার কোভিড টেস্ট হলে রিপোর্ট পজিটিভ আসে, আর এরপরে নাকি ওই হাসপাতালে তাকে একটি খাটের সঙ্গে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। উত্তরপ্রদেশ সরকার এই অভিযোগ নস্যাৎ করেছে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা এবং বিচারপতি সূর্যকান্ত বিচারপতি এ এস বোপান্নার বেঞ্চের তরফে জারি করা নির্দেশের প্রেক্ষিতে জানানো হয় বুধবারই তারা কাপ্পানের মেডিকেল রেকর্ড জমা দেবে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।